নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি ক্ষেত্রপাল বাবার মন্দিরে। ক্ষেত্রপাল বাবার মন্দির অবস্থিত পানাগড়ের আর্মি ক্যাম্পের একদম ভিতরে। এই মন্দিরে যে কোনো দর্শনার্থী এসে দেবতাকে দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন। আর্মি ক্যাম্পের ভিতরে অবস্থিত হওয়ায় দেবতাকে যারা দর্শন করতে আসবেন তাদের অবশ্যই সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। যদি আপনারা রাস্তা ধরে আসেন তাহলে পানাগড় এসে সেখান থেকে আর্মি ক্যাম্পের অনেকগুলি গেট আছে, তার মধ্যে 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সরাসরি দেবতার কাছে আপনি উপস্থিত হতে পারবেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে পানাগড় স্টেশনে অথবা মানকড় স্টেশনে নেমে সেখান থেকে অটো করে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন ক্ষেত্রপাল বাবার মন্দিরে। যেহেতু এটি আর্মি ক্যাম্পের ভিতরে অবস্থিত, তাই মনে রাখবেন দেবতার দর্শন করতে এলে অবশ্যই সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আপনার আইডি কার্ড নিয়ে আসবেন। যে আইডি কার্ডটি কর্তব্যরত জওয়ানরা জমা নেবেন গেটে মুখে ঢোকার সময়, আবার পুজো দিয়ে বেরোবার সময় সেই আইডি কার্ডটি তারাই আপনাকে ফেরত দেবে। সুতরাং অবশ্যই পরিচয়পত্রটি নিয়ে আসবেন। ক্ষেত্রপাল বাবার এই মন্দির অবস্থিত হাসুয়া গ্রামে, যে জন্য স্থানীয়রা 3 নম্বর গেটটিকে হাসুয়া গেট বলে উল্লেখ করেন। শোনা যায় এই গ্রামের এক গোয়ালা রাতে স্বপ্ন পেয়েছিলেন যে ক্ষেত্রপাল বাবা মাটির নিচে রয়েছেন, এবং ক্ষেত্রপাল বাবা স্বপ্নে ওই গোয়ালাকে দর্শন দিয়ে বলেন, আমি মাটির নিচে রয়েছি, মাটি খুঁড়ে আমাকে উপরে স্থাপন করো। এইভাবেই গোয়ালা মন্দির স্থাপন করেন। অন্য একটি মতে ওই গ্রামেরই এক গোয়ালার গাভী বাঁজা ছিল, কিন্তু ওই স্থানে এসে নিয়মিত দুধ বর্ষণ করত। এই দেখে স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। তারাই আস্তে আস্তে মাহাত্ম্য প্রচার করতে করতে ক্ষেত্রপাল বাবার মাহাত্ম্য এখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই ক্ষেত্রপাল বাবার মন্দিরে এলে আপনি দেখতে পারবেন প্রচুর ঘণ্টা রয়েছে। কেন এই ঘণ্টা, কি কারণ, কীভাবেই বা এই পুজোর শুরু হলো, এই নিয়ে বিশিষ্ট পুরোহিত মশাই আমাদের যা জানালেন সেগুলি আমরা শুনব। তবে তার আগে দেখে নিন ক্ষেত্রপাল বাবার এই মন্দিরের দৃশ্য। এলাকা দেখভাল কর্তা যিনি, তিনি হচ্ছেন ক্ষেত্রপাল। বাবাকে যদি এক মনে ডাকা যায়, বাবা সব ইচ্ছাই পূরণ করে আর করেও আসছেন। এখানে পুজো বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন আমারই দাদু কোটা গ্রামের শঙ্কর চক্র। আচ্ছা, তারপরে বাবা পুজো করেছেন আনন্দময় চক্রবর্তী, তারপর আমার নাম ক্ষেত্রপালই চক্র। কত প্রাচীন বা কিছু জানা যায় এখানে? মিলিটারি বেস আসার আগে এখানে গ্রাম ছিল হাসুয়া গ্রাম। আচ্ছা, হাসুয়া গ্রাম, হাসুয়া গ্রাম, হাসুয়া গ্রামে তখন তার আগে থেকেই বাবা ক্ষেত্রপাল। আচ্ছা, ওই জন্যই গেটটার নাম হাসুয়া গেট। আচ্ছা, এই এলাকাটির নাম হচ্ছে হাসুয়া, হাসুয়া গেট। মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলার পর আমরা দেখলাম এখানে লেখা রয়েছে পণ্ডিত শঙ্কর চক্রবর্তী, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন, তিনি কোনো এক নিপরিত ব্যক্তিকে ঘণ্টা বাঁধার নিদান দেন। ঘণ্টার বদলে অন্য কিছু মানত করলে মনস্কামনা পূর্ণ হতো না, তাই তখন থেকেই ঘণ্টা বাঁধার রেওয়াজ শুরু। এবং আজও মনোকামনা পূর্ণ বা সফল হতে ভক্তজনেরা ঘণ্টা বাঁধেন। মন্দিরের প্রচুর ঘণ্টা রয়েছে বিভিন্ন আকারের। মন্দির থেকে বেরোলেই আমরা দেখতে পারলাম আরও বিভিন্ন মন্দির। সেখানে রয়েছে দেবী দুর্গার মন্দির,
রয়েছে মা কালীর মন্দির। অনেকে এই ক্ষেত্রপাল সম্পর্কে বলেন যে ইনি আসলে বৌদ্ধ মূর্তি, অনেকে বলেন জৈন মূর্তি। আসলে অন্য একটি মতে বলা হচ্ছে যে পানাগড় মিলিটারি বেসের এই যে তেঁতুল গাছের নিচে ক্ষেত্রপাল মন্দির, এটি আসলে তিন খণ্ডে বিভক্ত। মূর্তিটির উপরের এবং নিচের অংশটি বর্তমান থাকলেও মাঝের অংশ অনুপস্থিত, ফলে এটি জৈন মূর্তি নাকি বৌদ্ধ মূর্তি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিতর্ককে দূরে সরিয়ে রেখে আমরা বলতে পারি, স্থানীয়রা এখানে নিয়মিত আসেন এবং বিভিন্ন লোকাচার, বাচ্চা ছেলের জন্মদিন থেকে শুরু করে উপনয়ন, চুলদান সবই এখানে অনুষ্ঠিত হয়। ক্ষেত্র শব্দের অর্থ ভূমি, পাল রক্ষাকর্তা, ক্ষেত্রপাল অর্থাৎ যিনি এলাকার রক্ষাকর্তা। মন্দির থেকে বেরিয়েই আরেকটু গিয়েই দেখলাম আরেকটি মন্দির, হংসেশ্বর শিব মন্দির। সেখান থেকে ঘুরে এসে দেবতার কাছে আরেকবার গিয়ে দেবতাকে প্রণাম করলাম, মনে মনে প্রার্থনা করলাম সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। এবার ফেরার পালা, রাস্তা ধরে ফিরতে ফিরতে মনে হচ্ছিল শিবের কাছে প্রার্থনা করি, হে ভগবান রুদ্রদেব, হে ভগবান শিব, আমার দারিদ্র দুঃখ দহন করো। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।